প্রিয় দর্শক, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অনেক সময় অনেক অভিযোগের কথা শুনি। এবার ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ আসামি ধরতে গিয়ে আসামিকে বাড়ি না পেয়ে তার স্ত্রী, সন্তান এবং পিতাকে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। 3 দিনের ভিতর কমিটি প্রতিবেদন দিবে। এ ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। খবরে বলা হয়েছে, স্বর্ণ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার আসামি ধরতে গিয়ে তুগলকি কাণ্ড ঘটিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা। আসামিকে না পেয়ে তার স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে হেনস্থা করেছেন, পরে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা স্বর্ণ অলঙ্কার লুট করেছেন, এমনই অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী ওই গৃহবধূর মাথায় পিস্তল তাক করে আসেন ডিবির এক কর্মকর্তা। এর আগে শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদিনকে প্রদান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার নাটাইউতর ইউনিয়নের থলিয়ারা গ্রামে সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে 400 গ্রাম স্বর্ণ আত্মসাতের মামলা হয়। ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ইনামুল হক বাদী হয়ে মামলাটি করেন। শুক্রবার বিকাল 5টায় নুরুল আলমকে গ্রেপ্তারের জন্য সাদা পোশাকে তার বাড়িতে যান জেলা গোয়েন্দা পুলিশের এসআই রিজাউল করিম সহ আরও কয়েকজন। এ সময় নুরুল আলমের বাড়িতে তার ভাতিজার সুন্নতে খতনা অনুষ্ঠান চলছিল। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল লোক নুরুল আলমকে খুঁজতে আসে, কিন্তু নুরুল আলমকে না পেয়ে তারা নুরুল আলমের স্ত্রী, সন্তান ও বাবা সহ পরিবারের লোকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে এসআই রিজাউল প্রবাসীর স্ত্রীর বন্যার কপালে প্রকাশ্যে পিস্তল তাক করেন। ঠিক তখন পুলিশের অন্য সদস্যরা ঘরে থাকা নগদ টাকা স্বর্ণ অলঙ্কার ছিনিয়ে নেন। নুরুল আলমের ভাই ও প্রত্যক্ষদর্শী সরোয়ার আলম জানান, সাদা পোশাকে আসা লোকজন বাড়িতে প্রবেশ করেই নুরুল আলমকে খুঁজতে শুরু করে। সে বাড়িতে নেই বললেও তারা মানতে রাজি হয়নি। তাহলে দেখেন, ক্ষমতার অপব্যবহার করে পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকজন অনেক সময় সাধারণ মানুষের উপরে যে নির্যাতন চালায়, এটা তার একটা উদাহরণ। আসামি ধরা তাদের কাজ, কিন্তু আসামি ধরতে যে একজন নারীর হেনস্থা করা, তার মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণ অলঙ্কার মালামাল লুট করা, এটা ডাকাতির পর্যায়েই পড়ে। পুলিশ বা ডিবি যখন আছে ডাকাতের ভূমিকা অবলম্বন করে, তখন তো জনগণের প্রতিক্রিয়ার সৃষ্টি হবেই। আশা করি তাদের সঠিক বিচার হবে, বিচারে উপযুক্ত সাজা হোক সেই কামনা করি।
আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।